আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে যে রেসিপিটি তৈরি করছি তা হলো চাইনিজ ভেজিটেবল উইথ প্রন আর এর জন্য যা যা লাগছে গাজর ব্রকুনি বরবটি এবং পেঁয়াজ এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ প্রথমে চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং একটা চামচ পেঁয়াজ বাটা এবার আমি মশলাগুলোকে হালকা ভেজে নেব এরপর আমি দিয়ে দেব চিংড়ি মাছ এবং পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে ভেজে নেব এখন আমি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণ একটু কমই থাকবে যেহেতু চাইনিজ ভেজিটেবলস আর চাইনিজ ভেজিটেবলসের ঝালের পরিমাণ একটু কমই থাকে এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব আমি এখানে সবজিগুলোকে পাঁচ মিনিট ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পর এবার আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে টমেটো সসটি মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস পানি এবং সামান্য পরিমাণ চিনি দিব এবার সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিট ঢেকে রান্না করব এ সময় চুলার গাছ মিডিয়াম লোতে থাকবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এক কাপ পানিতে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব মনে রাখতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না আমি এখানে দুই থেকে তিন মিনিট মিডিয়াম লোতে রান্না করে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমার চাইনিজ ভেজিটেবল উইথকর্ন একদম রেডি এবার আমি সার্ভ করে নেব আই হোপ সবার ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম আল্লাহ ফেস